দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে দড়িটা এটা খুবই থিন দড়ি। তো যাদের এটা তৈরি করতে অসুবিধা হয় তাদের জন্য সম্পূর্ণটা নতুন পদ্ধতি আমি নিয়ে এসেছি। তো আমরা যে দড়ি পাইপিং তৈরি করে থাকি, এতে যে সুতাটা ব্যবহার করি সেই সুতা দিয়ে আজকের দড়ি আমি তৈরি করে দেখাবো। তো নতুনদের অনেক সময় এই পাতলা দড়ি তৈরি করতে অসুবিধা হয় তাদের জন্য এই পদ্ধতি। তো আশা করি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে ভুলবেন না, কোথাও কোনো স্কিপ করবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, আপনি উরেপ কাপড় কেটে নেবেন। তার জন্য দেখুন এটা হলো সোজা, এটা হলো সোজা। তাহলে আমাকে আর উরেপ পরতে হবে, ঠিক এইভাবে কোনাকুনি ভাবে আমি উরেপ করে নিলাম। তো উরেপ করে আপনি এটা কেটে নেবেন। তাহলে কতখানি চড়াই নেবেন দেখুন, আমি ঠিক এই জায়গা থেকে নেব। আপনি মিনিমাম 1 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিয়ে নেবেন, পরবর্তী সময় প্রয়োজন হলে আমরা কেটে নেব। তাহলে এবার আমি এই অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি। দেখুন তাহলে কেটে নিলাম, এইভাবে আমি আরও একটা কেটে নেব। তো দেখুন এর ভেতরে দেওয়ার জন্য আমি এই সুতাগুলো নিলাম। তো আপনি আপনার পছন্দ অনুসারে এখানে নেবেন। এটা হলো সব থেকে পাতলা, এটা আমরা দড়ি পেপিনে ব্যবহার করে থাকি। তো এই সুতাটা আমি নিচ্ছি। তো এটা দেখুন এর থেকে একটুখানি মোটা, এটা আরেকটা সুতা। এবার দেখুন এটা হলো সব থেকে মোটা। দেখুন যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ব্যবহার করবেন। তো এক্ষেত্রে আমি দেখুন যেটা সব থেকে থিন আমি সেটা নিচ্ছি, বাকি দুটো আমি একদিকে রেখে দিচ্ছি, এটা আমি ব্যবহার করব না। এরপর দেখুন ঠিক কাপড়ের মাঝখানে এভাবে রাখবো, যেভাবে আমরা দড়ি পেপিন তৈরি করে থাকি সেমভাবে আমি এই জায়গাতে রেখে সেলাই করে নেব। দেখুন এরপর মিডল বরাবর রেখে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে আমি একদমই সাইড থেকে সেলাইটা দেব, যেন সুতার উপরে কোনো সেলাই না আসে সেই জিনিসটাও লক্ষ্য করতে হবে। তাহলে চলুন সেলাই করে নিচ্ছি। এর আগে দেখুন বুটটাকে চেঞ্জ করতে হবে, সিঙ্গেল ফুট অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না। আর যাদের কাছে নেই তারা কষ্ট করে সেলাই করে নেবেন, ততখানি ফিনিশিংটা কিন্তু ভালো হবে না যদি সিঙ্গেল ফুট ব্যবহার না করেন। খুবই হালকা হাতে সেলাই করবেন, দেখুন একদমই সাইড থেকে সেলাইটা করবেন, যেন সুতার উপর কোনো সেলাই না আসে। যারা হিন্দিতে এই ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই আমার হিন্দি চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এতে কিন্তু আপনি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবেন। সেলাই করে নিলাম। এবার দেখুন ভেতরের দিক থেকে যে এক্সট্রা কাপড়গুলো আছে এর থেকে আমি একটুখানি কেটে নিচ্ছি, কারণ এটা খুব থিন ডোরে, নইলে কিন্তু আমাকে উল্টাতে গেলে অসুবিধে হবে। আবার সবটা কেটে নেবেন না, তাহলে বাইরের দিক থেকে ফিনিশিংটা খুবই খারাপ দেখা যাবে, ডুরিটা আপনার উল্টানোর পর চ্যাপ্টা হয়ে যাবে। এবার আমি ভেতরের দিক থেকে যে সুতাটা দিয়েছিলাম সেই সুতাটা বের করে নিচ্ছি। খুবই হালকা হাতে আপনি টেনেটা বের করে নেবেন, যেহেতু উরেপ কেটেছিলাম তার জন্য খুবই হালকা হাতে করবেন। দেখুন এটা আমি বের করে নিলাম। এবার একটা শুয়ের সাহায্যে আমি এই দড়িটাকে উল্টে নেব। তার আগে দেখুন এদিক থেকে হালকা একটুখানি এভাবে কেটে নেবেন। তো সুসুতা নিলাম, সুসুতা নিয়ে দেখুন আমি এদিক থেকে লাগিয়ে এটাকে উল্টে নেব। এবার এই সুতাটাকে সামনে মেশিনে বা যে কোনো জায়গাতে আপনি লাগিয়ে নেবেন, নইলে অসুবিধে হবে। এভাবে আমি লাগিয়ে নিলাম মেশিনের উপর। এরপর দেখুন নিচ থেকে হালকাভাবে আপনি টেনে টেনে এটাকে উল্টে নেবেন। প্রথমে দেখুন খুবই হালকাভাবে একটুখানি কাপড় নেবেন, নিয়ে এভাবে দেবেন, নইলে কিন্তু আপনি উল্টাতে পারবেন না। দেখুন খুবই আস্তে আস্তে আপনি এটাকে উল্টে নেবেন।
দেখুন তাহলে খুব সহজভাবে তিন ডোরি তৈরি হয়ে গেল। এভাবে আমি আরও একটা তৈরি করে নেব। তো যারা নতুন সেলাই শিখছেন তাদের আশা করি এভাবে তিন ডোরি তৈরি করতে কোনো অসুবিধে হবে না। একটু বড় হচ্ছে, এটাকে কেটে আরো একটু ছোট করে নেব। দেখুন তাহলে তৈরি করে নিলাম, দ্বিতীয়টাও সেম ভাবে তৈরি করে নেবো। এরপর আমি শুধু ব্লাউজে লাগিয়ে নেব। তাহলে চলুন ব্লাউজে লাগানোর পর আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখুন আমি ব্লাউজে দুদিক থেকে লাগিয়ে নিলাম। তো আশা করি নতুন যারা সেলাই শিখছেন তাদের থিন ডোরি তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন কী করে কাটতে হয় ও সেলাই করতে হয়। যদি এরপরে অসুবিধা হয় আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি সম্ভব হয় তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।